بسم الله الرحمن الرحيم. مدهور আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যর ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা আসসালামু আলাইকুম সবাইকে আমি হাফসা ইসলাম প্রতি মঙ্গলবারের মতো আজকেও চলে আসি মা আমার মা প্রোগ্রাম নিয়ে আমার সাথে প্রতিবারই একজন মাকে নিয়ে আসি এই প্রোগ্রামে যিনি উনার লাইফের স্টোরিগুলো শেয়ার করেন উনি মা উনি আবার নিজের লাইফের যে কাজগুলো করে যান এই কাজগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি বাচ্চাদেরকে ব্রিঙিং আপ বিদেশে থেকে কীভাবে উনার স্ট্রাগল লাইফটা আমরা তুলে ধরার চেষ্টা করি তো শ্রোতা বন্ধুরা আমার সাথে আছেন আজকে সাহারা খান উনি একজন কবি খুবই ভালো লেখালেখি করেন তো ওনার সাথে আমরা কথা বলবো আমরা আমাদের সিলেটি ডায়ালেক্টেই কথা বলবো তো সাথে থাকবেন আসসালামু আলাইকুম আফা বালা সুন্নি ওয়ালাইকুম আসসালাম আফা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনার দিনকাল কেমন যার আলহামদুলিল্লাহ আফা ভালো ভালো যার আচ্ছা আপনি তো এখন লেখালেখি করেন লেখালেখি করার আগে আমি জানতাম চাই যে ছোটবেলা সেই সাহারা খান যে তার মার কাছে কীরকম মশলা তার ভাই বোনের লগে কীরকম মশলা ধন্যবাদ আফা তো কথা বলার আগে আমি আমার দর্শক যারা আমরা অনুষ্ঠান দেখরা সকলরে শুভেচ্ছা জানাইরাম আর যেহেতু মা আমার মা আমরার প্রোগ্রামও তো অনুষ্ঠানের শুরুতে আমি পৃথিবীর সকল মাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ আর ছোটবেলায় কীরকম ছিলাম আমার মার কাছে আমরা 11 জন ভাই বোন বাহ তো আমি হচ্ছি 10 নম্বর তো সেই হিসাবে ছোট আসলাম আমার মারও খুব আদরের আসলাম আলহামদুলিল্লাহ ডাকল লোকে সবার ছোট হ্যাঁ আমার ছোট শুধু এক ভাই ও আচ্ছা আচ্ছা আর মার ডাকল লোকে তো সব সময় ফাইতা যতটুকু পারতাম মারে সাহায্য করতাম আমার মার কাছে আমি ঘুমাইছিও অনেক বড় হওয়ার পরে মার কাছে ঘুমাইছি আর তারপরে তো বিদেশে আইলাম আমার মা মারা গেছেন 2015 আচ্ছা তো মারে খুব মিস করলাম স্বাভাবিক সেটাই তো আজকে এই অনুষ্ঠান আসলে আমার খুব বেশি আগ্রহ নিয়ে আমি আইসি যে মা আমার মা আমার মা সম্বন্ধে অন্তত দুই একটা কথা আমি কইতে পারবো অবশ্যই বুঝলে আইসি আর আপনারে থ্যাংক ইউ আমার যে আজকের অনুষ্ঠানে ইনভাইট করছেন আপনারও থ্যাংক ইউ আপনি আইসেন যে এই ঠান্ডার দিন অনেক কষ্ট করে আইসেন আমি জানি আপনার আসার ইনো মাঝে অনেক তুফান বইয়া তারপরে আইসে সেই কারণ জানলাম কি তৈয়া গেছে বাট তবু আপনারে ধন্যবাদ আপনি আইসেন যেন এই ঠান্ডার মাঝে লন্ডনে এখন অনেক ঠান্ডা পড়ছে আর এই টাইমে আরও বেশি ঠান্ডা আমরা ফিল করি তো এনিওয়ে যে আপনার ছোটোবেলার তো অনেক আদরের আসলা কিন্তু আপনার যে আম্মা আসলা আম্মা কীরকম আসলা মানুষ খুব গম্ভীর না খুব ফ্রেন্ডলি আপনার আসলা আমার মা আসলা একজন পরহেজগার আচ্ছা ধৈর্যশীলা নিরহংকারী একজন মানুষ আচ্ছা এবং আমার মার আরেকটা গুণ আছে তাই খুব দানকর্তা আচ্ছা আচ্ছা এমন দেখা যায় যে নিজের লাগি অল্প রাখিয়া বাকিটা তাই বিলাইয়া দিলাইতা আচ্ছা শাড়ি একটা ফাইসন আরজনটা দিতা দেখা যায় বালাটা দিলাইরা ফুরানটা বা যেটা অসুন্দর সেটা তার লাগে রাখনা আর আমার মা আসলা খুব বড় লোকের মেয়ে আমার বাবার সীমিত আয় আছিল আমার বাবা আসলা টিচার আচ্ছা তো বুজরাতও সীমিত আয় সীমিত আয়ের সংসার বড় লোকের মেয়ে হইয়াও আমার মারে কোনো দিন আমি দেখছি না যে ওটা খাইতাম নাই ওটা ফিনতাম নাই ওটা ফরতাম নাই এই ধরনের কোনো ইয়ে দেখছি না আমার মারে আর এবং আমার বাবার এই সীমিত আয়ের সংসারও শাশুড়ি দেবর ননদ অনেক বড় পরিবার আছিল সকলরে কিন্তু আমার মায় মানিয়া নিছন গি সকলের লগে মানাইয়া চলছেন সেটাই না তো আপনি ও ফ্যামিলি থেকে আইসেন আপনারা তো অনেক বড় ফ্যামিলি বড় ফ্যামিলি থেকে আইসেন আওয়া পরে আপনার বিয়া কত বছর হয় আমার বিয়া হয়েছে 1997 আচ্ছা আপনার বয়স তখন কেমন আছে
মোটামুটি মোটামুটি মেচে বিবাহ উপযুক্ত বিয়ার কন্যা উপযুক্ত আসলো। হইতাম আচ্ছা, না যে অল্প বয়স্কা, বিবাহ উপযুক্ত কন্যা বিবাহ আসলাম। উপযুক্ত, ঠিক আছে। তো যেহেতু বিবাহ উপযুক্ত আসলো, আপনি বিয়ে, তার মানে নিশ্চয়ই আপনি একটা আইডিয়া আছে যে সংসার লাইফ বা কিরকম কি। যখন আমরা মহিলারা কিন্তু বিয়ার আগে কিন্তু আমরা বুঝিলাম যে সংসার লাইফ কিরকম করা লাগে, উপযুক্ত বয়স যে সময় ওই জায়গা। এটা কি তা আমরা বাবা মার কাছ থেকে দেখি, আমরা ফ্যামিলি, আমরা আত্মীয় স্বজন চাচা চাচিরে দেখলাম, আমরা বাবা মারে দেখলাম, তারা লাইফ কিভাবে লিড করা, ওটার দিকে কি আমরা শিখিনি? কিছু সময় আছে আফা, আমি কইমু যে ছোটবেলা থেকে আমরা যে ফুতুল খেলি, যে হাড়ি ফাতিল দিয়া খেলি, যে মেয়েদের বেশিরভাগই দেখা যায় ওই ছোট থাকি সংসার, সংসারী হওয়া, বউ হওয়া, এটা একটা আগ্রহ নিয়েই উঠে, এবং খেলনা হিসাবে দেখা যায় ছেলেদের দেওয়া হয় গাড়ি, পিস্তল, বন্দুক, বল, আর মেয়েরারে কিন্তু যে বেশিরভাগ দেওয়া হয় যে হাড়ি ফাতিল, ফুতুল টুতুল। এই ফুতুল খেলিয়া, ফুতুল বিয়া শাদি দিয়া দিয়া কিন্তু আমরা নিজেরাও এক সময় আমরাও বউ বউ খেলছি, কত মিশামিশি, বউ হয়েছি, জামাই হয়েছি, তো হাড়ি ফাতিল দিয়ে রান্না বাড়া করতাম, তো ওগুলা হড়ি হড়ি এইরকম আর কি হয়ে ওইটা থেকে আমরা অর্জন, অভিজ্ঞতা অর্জন হয়ে যায় কি। আর ছোটবেলায় দেখতাম যে হুজুরে যে বাচ্চার বক্তব্য ফোড়াইতা, তো আমরাও টিচার হয়ে যেতাম, আমার বাবা টিচার আসলাতে আমরাও টিচার টিচার খেলাইতাম, তো ওইটা যেটা দেখা যায় মারে দেখছি রান্ধতে, মায়ের দেখছি ইয়ে করতে, তো আমরাও ওইরকম হয়ে গেছি। তো এই যে ছোটবেলা আমরা দেখি যে আমরা মায়ের রান্ধিরা, বাফের বারাক রাখাম, আমরা কিন্তু একটা আইডিওলজি বানায় রাখি যে আমরা দুনিয়ায় মানে আমরা এরকমই চলবো। একটা মেয়ে বারা যাইতুন খাম ঘর রান্ধা বাড়া করা, আর পুরুষ লোকের খাম হইল যে তারা বারা গিয়ে খাম করা, এইটাই আমরা একটা নিজের ধারণা করি, লাইয়া লালন করি ছোটবেলা থাকি যে দ্যাটস হাউ শুড বি আমরা আমরা লাইফ। আপনার বিয়ে হইলো, আপনি বিয়ার পরে লোকালোক বৃদ্ধ চাইছেন নি না অনেকদিন পরে? না ফা, আমি 5 বছর পরে আইছি। 5 বছর পরে, তো তখন সময়টা কিরকম কাটাইছেন আপনি? এটা তো তখন তো বিরহ, বিরহ আপনার অনেকগুলো সিটি আছে এরকম বিরহর সিটি, পরবাসী স্বামীরে নিয়ে অর্থাৎ উতে আপনি হিকসুন যে এরকম সিটি লেখার অভ্যাস থাকি। ঠিক কইছেন, সিটি মানে লেখি লেখি সিটি লেখার অভ্যাস, সিটি লেখার অভ্যাস হয়ে গেছে। তো প্রবাস জীবন আমার আমার হাজব্যান্ড তো অনেক বছর, তো আমি বিয়েও বইছি প্রবাসী স্বামীর কাছে। তো সবচেয়ে বেশি কষ্ট যেটা হচ্ছে যে আমার বিয়ার 10 দিন পরে আমার হাজব্যান্ড বিদেশ পাড়ি দিলাইছেন, তাই না? এর আগেও তো বিদেশে আসলা, তো শ্বশুর বাড়ি তো সবচেয়ে আপন যে এলো হাজব্যান্ড, তারপরে না আস্তে আস্তে সব আপন হয়ে যায়। তো যাই হোক, কষ্ট লাগছে, তারপরে বিচারা 3 মাস বাদে আবার গেছেন, তো মোটামুটি যোগাযোগ আছে। তারপরে আমরা আমার ছেলে হইলো, এর 3 বছর পরে আমার প্রথম ছেলে হইছে, তারপরে আর কি 5 বছর পরে আমি বিদেশে আইলাম। ওকে, আচ্ছা, আবার আপনার মার কাছে যাইমি একটু। জি, আপনার দৃষ্টিতে আপনার মা কিরকম আসলে? এটা অবশ্য একটু কইছি আফা, একটু কইছেন, যদি একটু এলাবোরেট করেন। আমার মা আসলা খুব ধৈর্যশীলা এবং একজন পরহেজগার, খুব দান কর্তা, আর খিদা হইতাম অনেক বিপদ আপদ, তো আফা সংসার হন, সামাজিক হন, বিভিন্ন সময় অনেক দেখতাম বিপদ আপদ পড়লে আমার মা কোনো সময় ধৈর্য হারা হইতা না, তখন উঠিয়া হইতা মুস্কি একটা আসিয়া দিয়া হইতা আলহামদুলিল্লাহ, হয়তো এর চেয়ে বড় কোনো বিপদ হইতে পারতো, মানে এইরকম অবস্থা। আর আল্লাহর প্রতি তান অত বিশ্বাস, অগাধ বিশ্বাস আছিল কি ইনশাআল্লাহ, এর নিশ্চয় নিশ্চয়ই এর পিছনে ভালো কোনো কারণ আছে আম্মায় হইতা। এবং যে কোনো বিপদ আপদ, মানে আমার বোনের ডেলিভারি হইতো, বাইর বউর বাচ্চা হইতো, আমার আম্মাই 1 মাস রোজা মানি লাইতা, আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষার রেজাল্ট লাগে আম্মাই রোজা মানি লাইছেন, ওই রকম আর কি আসলা। তো আপনারা তো অতগুলো ভাই বোন আসলা 11 জন, তো মার কি তা কোনো সময় ত্যক্ত হইতা নানি বা বিরক্ত হইতা নানি বা দুষ্টামি করা যে ভাই বোনতে ইটসলে তান কিরকম ইয়ে আছে? আলহামদুলিল্লাহ আফা, আমার মা চাচি, শুধু আমার মা নাই, আপনি চিন্তা করে দেখো আপনার আম্মা, আমার মা, চাচি, নানি, দাদি, তার আর যে কিরকম ধৈর্য আছে। আমার মার 11 জন ভাই বোন আমরা রাসলা, তো আব্বা টিচারি করতা, আব্বা তো সকালে যাই থাকে, আমার মা আমরা লাগি রান্দা বাড়া করিয়া গড় ফয় পরিষ্কার করিয়া, আমার মা সেলাই করতা, সোয়েটার সেলাই করতা, ওই যে খাতা সেলাই করতা, তারপরে কুশি খাতা দিয়া এই যে বানাইতা, তারপরে ওই যে আছে না হাতর ফাখা, তারপরে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আম্মায় বানাইতা, অবসর বইতা না। অথচ আমরা দেখো কা এখন কু রান্দা বাড়া করিয়াও আমরা টায়ার্ড, আমরা শ্বাস নিতে করছি, এক্সট্রা কোনো কাজ করার আমরার ফুরসত নাই, এরকম আর কি।
চিন্তা করলে আর এখন কু আমরা মানে সুই দিয়া যে সেলাই করতাম বিরক্তি লাগে অথচ আম্মাই দেখতাম অবসর হইল তারপরে আম্মাই বই ফোড়তা প্রচুর বই ফোড়তা এবং ইসলামিক বইগুলো আম্মার একটা স্বভাব আছিল আম্মাই জুড়ে জুড়ে ফোড়তা তো আম্মার ফোড়া শুনিও নিয়ে আমরাও অনেকটা ইয়ে হইলাম মানে একটা পিতরে হামাই যেত আর কি তারপরে আমরা প্রায় সময় আম্মাই কিচ্ছা হইতা এই কিচ্ছাগুলা হাসিরও আছিল প্রায় এই যে আছে না ইসলামিক যেগুলা ফাতিমা রাদিয়াল্লাহর জীবনী ইউসুফ আলাইসাল্লামর ঘটনা ইউনুস আলাইসাল্লামর ঘটনা ওগুলো আম্মাই কিচ্ছা হারে আমরা হইতা শুধু খালি আমরারে নাই যে কোনো গেছর আত্মীয় স্বজনের বাড়িতে আম্মাই জমাইলি তা আসর নানি দাদি খালা ওখান থেকে বুঝতে আপনি জিনিসটা পাইছেন আপনার আম্মা আপনি তো কোনো গেলে দেখছি আসর জমাইলে চেষ্টা করি আফা কিন্তু আম্মাল্লা খান এরকম গুণ হইতে পারছে না কি আচ্ছা আপনি তো একজন মা জি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসে বাচ্চার জন্ম এবং লালন পালনের অভিজ্ঞতা কিরকম ছিল আমি মনে করি একজন নারীর সবচেয়ে মানে পূর্ণতা পায় তার জীবনের পূর্ণতা পায় মাতৃত্বে জি অবশ্যই আর যখন একটা প্রথম সন্তান জন্ম লাভ করে এইটার যে কি আনন্দ কি অনুভূতি এটা প্রকাশ করা যায় না তো আমার তিন সন্তানের মাঝে বড় ছেলে শুধু বাংলাদেশে জন্ম তো বাংলাদেশে যখন জন্ম হয়েছে আমি ভাগ্যবান আমার মা আসলা আমার ভাইয়ের বউ আমার বোন তারা খুব সহযোগিতা করছেন সেবা যত্ন করছেন তারপরে হাজার মানুষ তো আর থাকেই সবসময় তারপরে যখন শ্বশুর বাড়িতে গেলাম আমরা জয়েন্ট ফ্যামিলি আমার যা আমার ননরি আমার বাসুর মানে সবলে মিলিয়া আমার শ্বশুর শাশুড়ি নাই কিন্তু এমনি ফ্যামিলি মেম্বার আছেন তারাও সহযোগিতা করছে হাজার মানুষও আসিল মানে অতটা বেগ ফাইছি না আচ্ছা পরে যখন বিদেশ আইয়া যে এখন আরো দুইটা বাচ্চা হইল ও আল্লাহ কি যে ঝামেলা মানে হসপিটালে যতদিন আসলাম হাজবেন্ড ততদিন ছুটি আচ্ছা আপনার একটু মাঝে আইম ওদেশে জন্ম বাচ্চা কিন্তু বাংলাদেশে যে সময় বাচ্চা হয় একটা মহিলা তার শ্বশুর বাড়ির না থাকিয়া মার বাড়ির যায় কি তার দায় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে শ্বশুর বাড়ির মানুষে মায়া করে ইয়ে করে তারপরে সব জীবন একটা মার কাছে যেরকম একটা শান্তি আবদার আমার একটু ভাল লাগে না জুত ধরে না বেজু ধরে না আপনি ফ্রিডম হইয়া যেরকম বাপর বাড়ি থাকতে পারবা শ্বশুর বাড়ি ওই রকম থাকতে ফারতা নাই আমি কইরাম না নেগেটিভ কইরাম না আছে অনেক আছে আদর করে ইয়ে করে কিন্তু আমার লাগে আল্লাহ কমফোর্ট ফিট হইরাম না কি আর মা হলেও সাইন যে আমার বাচ্চাটা আমার কাছে আইক আমার কাছে আইক তো ওটা লাগে সবই সাইজ এর না বাবা আমার কাছে কন্টিনিউ কর কাফনার বাচ্চা যে সময় থেকে হইছে হ্যাঁ থ্যাংক ইউ আফা আর ওদেশে যখন হইল তখন মনে করেন হাজবেন্ড যতদিন হসপিটালে আছিলাম হাজবেন্ড বিচারা গো সামালছন হসপিটালে দৌড়াইছন অফ নিছন আর যেই বাসা তাইলাম এখন খা যত দরকার আফা কতদিন তুমি ছুটি নিবাই আর তখন তো বিচারায় আমি আসলাম বাদর দিন দেখি বিচারারও খাম তো দেখা যাইতো বাচ্চা মানে গুসল যে খড়াইতাম সকালে ও তাই গরত থাকতে থাকতে হইলাম গোসলটা করাইলাই ডর লাগে একলা গুলি ফরি যাইব তো তাই থাকতে থাকতে বুড়ে উঠে গোসল করাইলিতাম আচ্ছা আর সবটা বিচারা রেডি পেডি খুঁড়িয়া তুইয়া গেলা আবার অপেক্ষা করতাম তাই নাইলে ইয়ে করতা তো বিচারা রাত্রে আইলে তখন একটু হেল্প করতা যতটুকু ফারতা যাওয়ার আগে সব কিছু গুছাইয়া দিয়া যাইতা তারপরেও তো আবার টুকটাক লাগে নানি টুকটাক লাগে নানি তারপরে যখন আরো দুইটা বাচ্চা হইলো এই বাচ্চাগুলারে আবার দেখার স্কুলও নিয়া দেওয়া আনা তো আলহামদুলিল্লাহ আমার নেইবার হকলে আমার যথেষ্ট সহযোগিতা করছেন আমি তো প্রথমে প্যারিস আসলাম লন্ডন তো আল্লাহ রহমতে আত্মীয় স্বজনের ভরপুর অসুবিধা নাই তো প্যারিসও তো আপনি তো ভাষা জানতা না তখন গিয়ে আপনার কি সমস্যাটা হয়েছিল হসপিটালে যে সময় আসলা বাচ্চা আপনার কোনো কিছু দরকার লাগলে আপনার কেমনি কমিউনিকেট করতাম টুকটাক আর কি জানতাম টুকটাক জানতাম কারণ হইল গিয়া যে কোনো দেশের আসলে যে কোনো জায়গাতে আপনি খাপ খাইতে হইলে প্রথমে হইল গিয়া বাসা আর বাসা না জানলে তো আপনার মনের অনুভূতিটা ডাক্তারও আপনি কইতে পারতেন আপনার কি তার সমস্যা তো ফলে আইয়া টুকটাক ইংলিশ মানে স্কুলে ভর্তি হয়েছি শিখছি আর ফ্রান্সও তো আপনার ইংলিশ চলে না তারা হইব না ইংলিশ তারা জানলেও কিন্তু মাতে না একমাত্র ফ্রেঞ্চ মাতে হয় ও তারপরে ওলা খড়ি খড়ি প্রথমে তো যে কোনো জায়গাতে হাজবেন্ড লইয়া গেছেন পরে আস্তে আস্তে নিজের উপরে যখন ফোর্সে বাধ্য হয়েছি শিখতে তো ভাষাটা শিখছি শিখা বাদে তারপরে আল্লাহ রহমতে ঠিক হয়েছে তো ওইটাই এখন আমি দেখছি আর কি যে প্রবাসও বাচ্চা ফালা তারপরে যখন বাচ্চারা একটু বড় স্কুলও দেওয়া আনা গড় সামালিয়া অনেক বেগ ফুয়াইতে হয় তারপরে যে আমরা এত কিছুর মানে মোকাবেলা করিয়া আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছি মানাইয়া নিছি গি তো বাচ্চারা এখন খুব বয়স কত আমার বড় ছেলের 23 আচ্ছা জব হররা
আর দুই নাম্বার মেয়ে ইউনিভার্সিটিতে গেছেন, আর তিন নাম্বার ছেলে এবার এ লেভেলও গেছেন আর কি। তো এই যে তারার যে এক্সট্রা, আপনি তো ফ্রান্স থেকে দেশে আইসেন, মাইগ্রেট হয়েছেন, তখন কি আপনার অনুভূতিটা কিলান আছিল যে প্রথমে বাংলাদেশ, তারপরে ফ্রান্স, তারপরে ইউকে তে আইসুন? অবশ্য ইউকেতে বহুত বাঙালি আসুন, ইংলিশ মাত তেমন মাথা লাগে না। জি জি। আর তারপরও যেমন ডাক্তার গেছে গেলে তার ইংলিশ মাততেও যদি আপনার ডাক্তার বাঙালি না হইয়া থাকুন, তো আপনি কেমনে এটা রেজো করছেন, আয়ত্তায় করছেন? লন্ডনও আমি মনে করি আমরা যারা বাংলাদেশ থেকে আইসি, আমরা তো কম্পালসারি সাবজেক্ট ইংলিশ, তো আমরা কম বেশি হলেও ইংলিশ জানি আলহামদুলিল্লাহ। আমরা অনেক ওয়ার্ড ইউজ করি যেটা আমরা নিজেও জানি না, এগুলো ইংলিশ মনে করি আমরা একটা বাংলা বাংলা হয়ে গেছে, আমরা ওলাও ব্যবহার করি। তো আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা না, আমরা যেহেতু জবও করছি, আমি এক সময় আমি প্রাইমারি স্কুলে 10 ইয়ার্স টিচার আসলাম, তো মোটামুটি ইংলিশের লগে আমরা একটা টাচ আছে। আর এখানে তো দেখছি বেশিরভাগ অফিস আদালত তো বাঙালি আছে, বাঙালি যদি কোনো স্টাফ না থাকে আপনি ইন্টারপ্রেটার হিসাবেও আপনি ফাইবা, তো আলহামদুলিল্লাহ এই হিসাবে লন্ডন আমরা সুবিধা। আর ফ্রান্সও একটু কষ্ট হইলো, আমি মনে করি মানে লন্ডন আইয়া আমার তেমন একটা কোনো সমস্যা হয়েছে না ভাষাগত ব্যাপারে আর কি। খানি তারপরে আমরা বেশিরভাগও এখানে আসার আগে যে কোনো জায়গা দেখুন জন্য একটা সেটেল হয়ে গেলে কিন্তু শান্তি, আবার নতুনভাবে একটা দেশও যাওয়া একটা, যে কিন্তু লন্ডনের মতো দেশও মনে করেন আমরা আত্মীয় স্বজন আসুন, আমরা পরিচিত দেখা যায় বাঙালির অভাব নাই, বিভিন্ন ধরনের কমিউনিটি আছে বাঙালি, তারপরে হচ্ছে ইসলামিক কালচার যেটা বিভিন্ন মসজিদ মাদ্রাসা এগুলার কারণেও আমরা যে আইসি, আবার পরে আলহামদুলিল্লাহ আমরা বহুত আত্মীয় স্বজন কাছে যথেষ্ট আমরা সহযোগিতা পাইছি। ফ্রান্স থেকে আওয়ার কারণ কি তাই দেশে? কারণ হইল আফা, এক নম্বর আমরা চাই যে ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষাটা জানলে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জায়গাত কাজ করা যাবে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও খারাপ নয়, তারাও কিন্তু ভাষার দিক দিয়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের অনেক ডিমান্ড আছে, এইটা তো একটা কারণ যে ইংলিশের উপরে আমরা বাচ্চারা পড়ালেখা করো। আর সবচেয়ে বড় যে কারণ আমরা চাইছি যে আমরা বাঙালি কমিউনিটি আছে, ইসলামিক আমরা যেটা পরিবেশটা এটা কিন্তু লন্ডনে আমি মনে করি অনেক ভালো, সেটাই এই দুইটা বিশেষ কারণ। কালচার আর আমরা কালচার আর আমরা ধর্মের দিকে আপনারা এটা আপনারা যেরকম আশা করছিল এরকম কি তা সবকিছু ঠিক আছে? আলহামদুলিল্লাহ আফা ঠিকই আছে। তো আপনি ঈদেশ আর পরে আপনি কোনো খাম বা কোনো কিছু ইনভলভ হয়েছেন? যে আমি খাম করছি আপাতত, এখন করলাম না, ছেলেও বড় হয়েছেন, আর এখন তো আমার বেশিরভাগ ওতে সাজে যায় গিয়ে লেখালেখি প্লাস বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের লোকে আমি জড়িত আছি, ওইটাই নিয়ে যাই গিয়ে। তো বাচ্চা নেওয়া পরে আপনার তেমন খাম খাস করছে না বারা গিয়া? করছি, আমি তো আমার ছোট বাচ্চার পরেও খাম করছি। কিরকম লাগছে যে বাচ্চাদের লুক আফটার করা, তারপরে গরু খাম করা, যে করা, এগুলো একটা যেমন একটু আগে হয়েছিল আপনি যে আপনার আম্মা কিভাবে মাছ আসিরা কীভাবে গরুর বাচ্চা নিয়ে তোগুলা লুক আফটার করিয়া রান্না বাড়া করিয়া গড় দুয়ার ক্লিন করিয়া তারপরে গিয়া সিলাই খাম করেন যখন, তে আমরা যারা ঈদেশও আসি বা বিদেশ থাকি আমরা তো বাড়া খামও যাওয়া লাগে, আমরা হয়তো সিলাই খাম করলাম না, আমরা হয়তো বেতর খাম করলাম না, বাট আমরা তো বাড়া খাম করা যায়। সিলাইয়ের খাম করাতে গেলে এক সময় বাচ্চাগুলো খাম দেয় এগুলো অ্যাটেন্ড করা যায়, আপনার চোখের সামনে তারা আসুন, কিন্তু যে সময় আমরা খামো যাই এই সময় কিন্তু বাচ্চাই না আমরা চোখের সামনে নাই, তখন আপনার কিরম লাগছে? খুব খারাপ লাগতো। আর আপনি যেটা হইরা এখানে হয়তো আমরা কাজ বাংলাদেশেও কিন্তু আমরা অনেক মহিলারা কাজ করছে কিন্তু বাংলাদেশের ওই একটা সুবিধা যে গড় তো আরও মানুষ থাকুন অফকোর্স, আর এই দেশে তো হলো কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ তো আমরা মানাইয়া নেই গিয়া যে কেউ আছে আমি 3 দিন হলে হাজব্যান্ডে করা 2 দিন বা আমি দুদিন সকালে করি উনি বিকালে খাজও যাইরা এরকম। আর আমি বেশিরভাগ আমি কাজ করতাম যাতে আমার বাচ্চান্তর যাতে সমস্যা না হয়, তো আমি তারা ঘুমো থাকতে থাকতে সকালে গিয়া কাজটা করিয়া আইতাম, আর ফরে তো পুরা দিনও আমি বাসাতে আছি ওরকম করিয়া আর কি। আমি তো এখানেও আসি একটা স্যান্ডউইচ ফ্যাক্টরিতে কাম করছি, কাম করিয়া তারপরে বছর করা বাদে দেখলাম আপাতত ছুটি দিলে। তো এই যে খাম গোড়া আওয়া পরে কিন্তু খাম থাকে, আমরা মহিলা অনেক খাম থাকে,
করবারে ক্লিন করা। কিন্তু আফা জানেন নি যখন হাজও আসলাম আমি জানি না আর সপ্তাহের একটা রুটিন আছে আমি ফ্রাইডে হইলে গড় হুবার মারমু আমি মফ মারমু আর সকালে যাইবার আগে আমি সপ্তাহ বিশেষ টপটা দিয়া ফরিয়া আমি ইয়ে আমি আগের দিন সব রান্না বান্না করিয়া সপ্তাহের একটা সিস্টেম দেখা যায় আর এখন যে হাজ করি না মানে প্রতিদিন দেখা যায় রান্না লাগে প্রতিদিন মফ মারা লাগে প্রতিদিন ইয়ে করা লাগে আর আগের কিন্তু ওই দুইটার ভিতরে শেষ হয়ে যেত খাম মানে বিকালকুর নাস্তা ওইটার ভিতরে শেষ হয়ে যেত সপ্তাহের একটা টাইম মেনটেন করিয়া বেডও গেছি গিয়ে অতটার ভিতরে আমার যাইছে গিয়ে বেড কারণ আমার মানে খামও থাকলে একটা সিস্টেম থাকে সিস্টেম থাকে সিস্টেমে থাকি যাই আমরা যে আমার সকালে ঘুম থাকে এই টাইমে উঠতে হবে এই টাইমে উঠে এই টাইমের মধ্যে এই এক ঘন্টা আছে আমার রেডিও বা বাচ্চারে রেডিও করা এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে সব কিছু করিয়া তারপরে আমি আমার খামও যাইমু খাম থেকে আর পরে রান্না বাড়া খানি রেডি করে টেবিল সেট করা বাচ্চা তোর খাওয়া নেই তারপরে তার আর ঘুম হোমওয়ার্ক করা নেই তারপরে ঘুমাতে প্রত্যেকটা একটা রুটিনও থাকে আর বডি যখন সোলার থাকে না নিয়াফা তখন স্পিডও থাকে খান খামের আর এখন যে বসে গেছি এখন লাগে আগে যে খাজ এক ঘন্টা লাগতো এখন লাগে দুই ঘন্টা লাগে এখন এখন ওই যে যে ঠিক আছে গরু আসি তো আস্তে ধীরে ফরমুনে কত কারণে আমরা রিল্যাক্স হয়ে যাই গিয়া যে গরু আসি পরে করলো আমি জিনিসটা একটু পরে করলে হইব যেটা এক ঘন্টা আগে করলে কিন্তু আমি রাত বই থাকতাম পারি কিন্তু আগে বই লই তারপরে গিয়া মাঝে মধ্যে এরকমই হয় আসলে আমরা কাম কাজ না আমি নিজেরও চিন্তা করি কইটা আগে কাজ করছি সপ্তাহ সময় মতো হয়ে যেত এখন কাজ হয় না দেখি আর সময় নেই বেশি তো আমরা ব্রেকের সময় হয়ে গেছে তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বন্ধুরা শুনতে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কলও দিতে পারেন হয়তো আমরা কল নিতে পারবো তো যাচ্ছি একটা ছোট বিরতিতে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে শ্রোতা বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পরে আমি হাফসা ইসলাম আছি আপনাদের সাথে আর আমার সাথে আছেন সাহারা খান ওনার অনেক গল্প শুনলাম ওনার মাকে নিয়ে ওনার লাইফ নিয়ে উনি প্রবাসে ছিলেন মানে প্রবাস বলতে ফ্রান্সে ছিলেন ফ্রান্সে থেকে কীভাবে লন্ডনে আসলেন এইগুলো নিয়ে কথাবার্তা বললাম এখন আমি একটু যাব সাহারা আপার কাছে যে আপা অনেক তো শুনলাম আপনি আপনার মার সম্পর্ক এখন জানতাম সাইরাম আপনার বাচ্চেন তোর আপনার সম্পর্ক কীরকম আলহামদুলিল্লাহ সম্পর্কটা ভালো চেষ্টা করি বাচ্চেন তোর লোকে একটু ভালো সম্পর্ক রাখতে বাচ্চারা স্কুল কলেজও গেলে আসার পরে জিগাই আজকের দিনটা তোমার তেন খিলা গেল এক্সাম থাকলে আজকে তোমার পরীক্ষাটা কীরকম হয়েছে এইরকম আর কি চেষ্টা করি আর যতটুকু ফাড়ি বাচ্চান তোরে নিজ রাতে রান্দিয়া চাই যে তারা বেশিরভাগ বাচ্চানতে দেখুন যেন বাইরে খাইলে তাই আমি চেষ্টা করি যে অন্তত গরো একবার অন্তত তুমি খাও এইরকম আর কি চেষ্টা করি তারপরে ফ্রেন্ড বন্ধুর লোকে কিলা সোলরা ওটা চিন্তা করি খারাপ লাগে আফার পরে বাচ্চান দুদিন আইতে দেরি হয় বারবার ফোন করি তো বাচ্চানটা অনেক বাচ্চান কিন্তু বিরক্ত হয়েছেন বারবার ফোন দিলে ঠিক আফা মা না হওয়া পর্যন্ত বোঝা যায় না আমরাও যখন আসলাম ছোটো আমার মায়ের হয়তো এরকম চিন্তা করছে না আমরা মনে হচ্ছি তো গেছি অত চিন্তার দরকারটা কিতা তো আমরা বাচ্চান তো মনে করে অত চিন্তার দরকারটা কিতা যে সময় ছোটো আসলাম আফা অতটুকু আমরা ইয়ে আসেন না যে বাড়া যাওয়ার অতটুকু আমরা গেছি না অত পরিবেশ পাইছি না যে সার্টেন হয়তো বাড়া গেলে এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা মোস্ট কিন্তু এখন বাচ্চান বাড়া গেলে তারা ফোন আছে আমরা সময় কিন্তু ফোনও আসে না ফোন আসে না ফোন আসে তারপরেও কিন্তু তার ফোন ধরে না আর আমরা তো মনে হয় স্কুল তো ফিক্সড আছে 9টা থেকে 7টা কলেজের হয়তো কেউ আর্লি আই রাখে বের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইম পাদে তো আর কলেজ নাই আমরা যারা সায়েন্স পড়ছি প্র্যাকটিক্যাল আসিল হুইয়া যাইরাম ওইটা তো নে ওইটা ফোনও আসিল না খেলাধুলা আর যখন স্কুল জমানাত আসলাম ছোট বিকালে খেলাত গেলাম খেলতে গেলেও তো আশেপাশে বেশি দূর যাইরাম না কিন্তু এখন কোন বাচ্চা তারাও সময় ফোন করলে হয়তো খুব বিরক্ত হয় মা বারবার ফোন করে ওখানে তোমার তো হইয়া গেছি দেরি হইব বাজ কিন্তু আমি তখন আমি হই মা তুমি বুঝরায় না যখন তুমি মা হইবায় তখন তুমি বুঝবাই মা না পর্যন্ত আসলে বোঝা যায় না তো চেষ্টা করি বাচ্চানদের লোকে ভালো সম্পর্ক রাখতাম আর আপনার তো দুইটা ছেলে তো ছেলে এক মেয়ে আপনি কি আপনার ছেলে তোরে অন্যরকম ট্রিট করে নিয়ে ছোটবেলা যেরকম আপনারা বা আমরা বড় হওয়ার সময় যে আমরা গাড়ি দিছুন ছেলেরে
মেরে দিছেন ফুতুল ওরম করছেন আপনিও? আমি ঈদের সময় আমি জানি না, আমার চোখত ঈদের সময় এটা খুব কম দেখি আফা, জানি না আপনি কতটুকু দেখরা ঈদের সময়? কম, খুব কম। এদের সময় দেখি বা বই দিয়ে গেম বিভিন্ন ধরনের টয় দেয় এরকম আর কি দেখি, বা বাচ্চান ধরে হাফর সুফর এই সে। কিন্তু বাংলাদেশে যেমন বেশিরভাগ দেখা যায় এদের সময় যেগুলো টয় আছে বা গেম আছে বাচ্চান ধরে, এগুলো শিক্ষণীয় জিনিসগুলো দেওয়া হয়, পাজল দেওয়া হয় যাতে বাচ্চারা শিখতে পারে, তার আর ইমাজিনেশন আরো ইয়ক করতে পারে, পেইন্টিং দেওয়া হয়, বই দেওয়া হয়। বাংলাদেশে কিন্তু এই ধরনের গিফট দেওয়া হয় না, দিতে গেলেও যে টিপিক্যাল যে যেগুলো আপনি মেনশন করলেন ওরকমই। তো আপনার বা চিন্তরে কোন সময় এরকম ইয়ে করছেন নিজে না, মেয়ের দায় পুতুল কিনে লইয়া যায় আর ছেলের দায় বল বা কিছু একটা লইয়া যায় এরকম? আমার তো তেমন একটা মনে হয় না, হয়তো বা ছোট মানে মেয়েরা তো বেশিরভাগ দেখা যায় মানে দোকানে গেলেই তারা পুতুলের প্রতি আকর্ষণ করে, মেয়ে হয়তো যাচিয়া নিতে চাইলে হয়তো বা দিছি, কিন্তু এরকম মনে হয় না তো ঠিক আছে তুমিও যেটা খেলবে ওটা খেলাই বাই, ওইরকমই আর কি চলছে। তো দেখা যাক, আর সবচেয়ে বেশি ডর লাগে আপা যখন বাচ্চারা যায় টাইম মতো যখন বাসাত আয় না, ও তো অনেক সময় তো ট্রাফিক জামও থাকে, এটাই আমার বাচ্চা না সব মা গুলোর একটা, কিন্তু এখন দিন দিন তো পরিবেশটা একটু খারাপের দিকে। তো আমরা আশা করবো কর্তৃপক্ষ এই ব্যাপারে মানে নজর দিবা যাতে তারা সেফ থাকে বাচ্চাগুলো আর কি, এটাই আর কি। আর সকলের বাচ্চাটোর প্রতিও আমি চাই যে মা বাবার কথাটা তেন তারা মানে, মা বাবার বাধ্য যায় যেখানে যাইয়া যাইবার সময় যেন হইয়া যায় যে আমরা যাইয়ারাম, তোমার বাচ্চা সকালে যাইবার সময় মা আল্লাহ হাফেজ হইয়া যায়, এই এই যে শান্তি মা বাচ্চাটা হইয়া গেছে। আবার আসার পরে মা ঠিক আছে নি তুমি আমি আইছি, ও যে একটু যে সম্পর্ক ওটাও আমি মনে করি এনাফ। এটা স্বাভাবিক যে বাচ্চার যে একটা লাইবিলিটি বা বাচ্চা যে ফিল করে যে না আমার মা চিন্তা করবা, এই জিনিসটা কিন্তু সব বাচ্চারা কিন্তু চিন্তা করে না, প্রত্যেকটা ঘরে কিন্তু এই জিনিসটা হয় না। আমরা ব্রেকের সময় আমরা এক ভাই আইসলা আওয়া পরে কথা আসলো যে তান তান ওয়াইফরে কইন যে কিতাব সারাদিন বাচ্চা লুকাফটা সারা কিতা করলায়, এমন কখন কাসাই আমরা মহিলারা বাচ্চা লুকাফটা করা বা ঘরের রান্না বাড়া করা সারা করা কতটুকু কষ্ট বা কতটুকু সময় লাগে, একটা বাচ্চারা কতটুকু সময় দেওয়া লাগে, স্পেশালি যদি নিউ বর্ন থাকি দৌড়িয়া আপনার টডলার পর্যন্ত তারা সুখে সুখে রাখা লাগে। কারণ ইদানিং আমি আমার তো বাচ্চা বড় হয়ে গেছেন গিয়া, আমার নাতিনরে আমি লুক আফটার করলাম মাঝে মধ্যে, আমি দেখি যে আমার সময় কেমনি যায় গিয়া আমি কইতে পারি না, কারণ সুখে সুখে রাখা লাগে, ও হত্যা টানে হত্যা দরে জোরে পিছে পিছে ঘোরা লাগে। কত বড় যে রাখালি খাজ আফা, বাচ্চা রাখা যে কত বড় একটা বড় রাখালাম আমরা না, এটা পাই হয়তো স্বীকার করছেন যে আমি আমার ওয়াইফরে ওটা গিয়া হই। এটা কিন্তু অধিকাংশ পুরুষের কিন্তু একটা মানে কিতা হইতো আমি একটা তার একটা বোধ অভ্যাস আমি হইম গড় আবার ফরে একটু যদিন কিছু হয়তো তোর খাড়ি একটু মজা হইছে না, অথবা সামনে একটু ময়লা পাইল্লা কইবা সারাদিন খরো কিতা, এই কথাটা শোনার ফলে আফা আমার মানে মনে হয় আকে আমি জানি না যে সমস্ত দিনে যে আমি যে পরিশ্রম করছি আমার সমস্ত পরিশ্রম মাটি। কিন্তু এইভাবে না হইয়ে তারা যদি কইতা যে তুমি তোমার দিন আজকে কিরকম গেছে, তখন কে কিন্তু জানতে পারতো যে আসলে দিনটা কেমন গেছে, বয়ফোর দিন বাচ্চারে লইয়া বা সংসার লইয়া কেমন দিন গেছে। এরপরে এখন অনেক পুরুষ আছে আসিয়া এই যে বসবা, এই আমার ফানি দেও, এই আমার গামছাটা দেও, এই আমার টাওয়ালটা দেও, আমি কোনো ব্যক্তিগত একজন পুরুষটা মেনশন করলাম না, কিছু কিছু পুরুষ আছে, অনেক পুরুষ আবার আছে যথেষ্ট হেল্প করেন, যথেষ্ট হেল্প করেন, আমি কইতাম না সব নারীও বালা আবার সব পুরুষও দোষী নাই, কিছু কিছু পুরুষ আছেন এই ফানির গ্লাসটা আফা ওখান থেকে ওখানে নেন না, এখানে তো আমরা বিদেশেও কিন্তু আমরা কোনো খাজের মানুষ নাই, এই প্লেট বাটিগুলো সিঙ্গো নিয়া দেন না, এই খাইয়াই জাগাত বসা, এই জিনিসটা খুব খারাপ লাগে। সিঙ্কনিও কিন্তু একদম স্টাক আপ করে তো লাগে, যেমন কামর বুয়া আছে মাঝে খাজর বুয়া আছে করিয়া যাইব। আবার অনেক পুরুষ দেখছি দেখা যার খাওয়ার সময় উনি প্লেটে আনিয়া দেয়ার বাড়িয়ে দেয়ার, আবার অনেক সময় স্ত্রী বাচ্চারে কুলো নিছে গিয়ে হাজবেন্ডে প্লেট বাটি দইলিরা ভালো লাগে আমার, কিন্তু কোনো বউয়ে চাইতো না যে আমি বসে থাকি টিভি দেখি আর আমার হাজবেন্ডে ওগুলা দোকা, এটা কেউ চাইতো না। কিন্তু আসলে সহযোগিতা করা উচিত, আল্লাহ রসুলে তান ওয়াইফরে সহযোগিতা করছেন, আমরা রসুলের সুন্নত মানি, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাইলে আল্লাহ রসুলের জীবনটা আমরা খেনে ফলো করি না। এমনি যে সময় হাদিস ইয়ে করার জানার দরকার তখন কিন্তু সুন্দর করে জানা গেলেন বউর দায়িত্ব কিতা হাজবেন্ডের প্রতি বা ইয়ের প্রতি, কিন্তু হাজবেন্ডের দায়িত্ব কিতা এটা কিন্তু তারা
সহজে ইয়ে করতে নাই, হ্যাঁ তাই উভয় পক্ষে কিন্তু দরকার। অবশ্যই, আর যে আপনি একটু আগে কইছেন যে এই দেশে কাজের লোক নাই, একজন আরেকজনের কিন্তু সহযোগিতা করা দরকার। অবশ্যই, এখন যদি ওয়াইফ কাজও যায় তাহলে হাজবেন্ডের উচিত যে আমার ওয়াইফ কামো যার, ঠিক আছে আমি একটু লুক আফটার করি, ঘর বাড়ি ক্লিন করার চেষ্টা করি বা রান্না বাড়া করার চেষ্টা করি, এগুলো কিন্তু তারা ইয়ে করতে পারে। আর আরেকটা জিনিস আফা আমি দেখছি, যখন বাচ্চারা কিছু খারাপ কিছু করে তখন অনেক হাজবেন্ডে উঠছেই বৌড়ে দূষণ, হ্যাঁ তুমি কি আল খোল্লাই না, হ্যাঁ তোমার বাচ্চা ওটা করছে ওটা করছে। আবার যখন বালা কাম করে তখন বাপর বেটা অমুক অমুক ফুরিয়ে ফাঁস করছে, ইয়ে করছে, তো একটা তো ঠিক নাই। আবার আমরা সমাজেও দেখছি অনেক বাচ্চা যদি কোনো খারাপ কিছু করে মানুষের মা বাপ তুলিয়া গাইলিয়ায়, মা বাপে শিকাইছে না, কিন্তু আফা যত বড় খারাপ মা হয় না কেন হে চাইব যে আমি খারাপ লাইনে গেছি, আমার বাচ্চাটা যেন বালা লাইনে থাকে। তো আমরা যেন মা বাপরে দোষী না। এটাই আমাদের একটা কল আসছে, তো কলটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুজন মানুষই আমার খুব প্রিয়, হাফসাও বা আমার যে বোন বসছে এখানে উনিও। আমার মনে হয় আপনারা আমাকে চিনতে পেরে মন করেছি আপা। মুনাপা আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে দেখে মানে লুক সামলাতে পারলাম না রে ভাই। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কলিং। সুন্দর একটা প্রোগ্রাম যাচ্ছে মা আমার মা। হ্যাঁ জি, আসলে মায়ের তো মানে কোনো তুলনাই হয় না। আর যে কথাগুলো আপনারা বলছেন যে হ্যাঁ স্বামী বাসায় এসে বলে যে তুমি বাসায় বসে কি করছো, একটা দিন ওনাদেরকে বললেন যে শুধুমাত্র একদিন, যত টাকা আছে আমি বাসায় বসে বসে করি সেই কাজটা তুমি করো। মানে যে স্বামীগুলা বলে ওনাদেরকে বলতেছি, সবাই কিন্তু বলে না, সেটাও ঠিক, অনেক আছে ওয়াইফের মানে যেরকম আল্লাহ তালা আমাদেরকে দুজনকে মানে বলেছে যে আমার হাফ সে তুমি করে, আর যিনি বলে ওনাকে শুধু বলা উচিত যে ভাই একটা দিন আপনি সারাদিন মানে আমার রোলটা প্লে করেন পর্যন্ত এই কাজটা করেন। হ্যাঁ অবশ্যই, তখন বুঝবে যে কত দানে কত চাল। মুনাপা কিন্তু আমাদেরকে সব সময় সাপোর্ট করেন, উনি অনেক গুণবতী মহিলা, অনেক ধন্যবাদ আপা ফোন করেছেন। উনি যেটা বলছিলেন যে আসলেই আমরা একদিন হয়তো যিনি এইভাবে বলেন উনারে রোল প্লে করার জন্য যে একদিন আপনি এই রোলটা প্লে করেন, আপনি দেখো কিরকম লাগে, বা ঠিক আছে আজকে আমি গড লুক আফটার করতাম নাই, তুমি গড লুক আফটার করো আমি বিরতি। সামান্য তো দেখা যায় আপা বউরা যখন নাইর যায় তখন দেখা যায় দুই দিন পরে শুরু হয়ে যায়, আরে তোমার সংসার চাপা। নাইর গেলে তো লোকে বাচ্চা লোকে ছোট বাচ্চা থাকলে তো বাচ্চা লোক। হ্যাঁ, আবার যদি মাঝে মাঝে যদি বাচ্চা রাখিয়া যায় তো দেখা যায় জলদি আসো, তোমার সংসার তুমি সামালো, আমি পারতাম না এগুলো, আমার বাইরে কাজই ভালো, তখন কিন্তু অনেকে বলে। তো এটা আসলে ঠিক না আপা, আপনি অনেক পুরুষ আছে আমি সারাদিন কাজ করিয়ে আসলাম, আপনি যেরকম কাজ করে আসছেন আপনার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তো একজন মহিলা বাসায় বসে, উনিও কিন্তু বসে নাই, উনি সন্তান লালন পার করছে, দুপার কাজ করছে, মুসির কাজ করছে, বাবুর্চির কাজ করছে, ক্লিনারের কাজ করছে। তো আপনি একটু মূল্যায়ন করেন। অবশ্যই, আর আমি তো বলি যে বাংলাদেশের যাদের সাথে কথা বলি তারা তারা হই যে আমি এই দেশে আমরা হইলাম কিতা কইন টয়লেট ক্লিনার কিতা কইন সুইপার সুইপার সুইপারের কাজ থাকে দৌড়িয়া, আমি বুয়ার কাজ থাকে দৌড়িয়া, আমরা সব কাজ কিন্তু এই দেশে যারা আছেন, খালি আমি নাই, আমরা যারা আসি বিদেশও সব কাজ কিন্তু আমরা করা লাগে, কাপড় ধোয়া থাকি দৌড়িয়া সব কাম তো আমরা করা লাগে, আমরা কোনো কাজের লোক নাই। আবার ঘর সংসার সামলাইয়া বারাক গিয়া কাম করা, বিল বাদাল পেয়ে করা, ইটস এ লট অফ থিং টু ডু। আমরা হাজবেন্ড বা ওয়াইফ একজন একজনের যদি সহযোগিতা না করি আমরা আমরা লাইফ কিন্তু অনেক কঠিন হয়ে যায়। অবশ্যই অবশ্যই, এটা সাপোর্ট করা উচিত একজন একজন। আপা একটু যদি সহানুভূতি একটু মিষ্টি সুরে কথা বললে কিন্তু মানে রাজ্য জয় করা যায়। অবশ্যই, সারাদিন একটা মহিলার যে সময় কষ্ট করে, কষ্ট করার পরে যদি হাজবেন্ড আইয়া যদি হন সুন্দরভাবে একটু যদি মাতুন যে সারাদিন তোমার কেলান গেছে কিরকম আছে, তাহলে কিন্তু তারা
ওই যে আপনি কইলা যে কোনো কষ্ট আর কষ্ট লাগে না, সেটাই আপা আমরা সময় কিন্তু প্রায় শেষ হয়ে যায় কে তো ও আরেকটা কল আছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো আসসালামু আলাইকুম। জি স্টুডিওত মাত্র আপনি, হ্যালো কলার আপনি নাম কই বলেন? হাফসা নাই নিকু। জি ওই আমি হাফসা মাত্র। আপনি সুবাফা? না না ও যাই সুবাফা না, আল্লাহ এখন গেসিং গেম তো করতাম পারতাম না। 25 নম্বর আমার আপা। ও খুদা অত বছর পরে বালা চিননি আপনি? দূর মা দিস না আমি দিন কইতো আইতে তোমরা সোমবার একদিন বার করবাইলাম। আচ্ছা আচ্ছা আমি পরে আপনার নাম্বার একদিন নিয়ে মাতমনি আপনার লগে। আচ্ছা আমি অন্য সময় আপনার নাম্বার নিমনে, নাহলে আমরা অন্য যারা ফোন ধরছেন তারা কাছে নাম্বারটা রাখি দিন জানুন, ঠিক আছে? ওকে ওকে আফা ভালো থাকুক, আসসালামু আলাইকুম। তাই না আসলে আমরা এক কি বিল্ডিং কো থাকতাম আমরা অনেক বছর আগে, তো ফোন দিছিল আমার টিভি দেখে মায়ার টানে গো ফোন, মায়ার টানে না আমরা এই যে মায়ের একটা টান হয়ে যায় আসলে যে কোনো জায়গা থাকলে একটা মানুষের প্রতি মায় হয়ে যায়। আরেকটা কল, হ্যালো আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আশা আপনারা খুব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি সেই মাত্র? আমি উনার খালাতো বোন সারা খানের। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, খুব সুন্দর হইতেছে আপনাদের প্রোগ্রামটা, খুবই সুন্দর হইতেছে। জি থ্যাংক ইউ ফোন করার জন্য। ভালো থাকেন, আপনাদের সময় নষ্ট করব না, ভালো থাকেন। খুব খুশি হইছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো আমাদের কিন্তু সময় প্রায় আর আছে একটু, কিন্তু যাওয়ার আগে আমরা আপনার একটা কবিতা শুনি। আপনি তো মানি অনেক কবিতা লেখছেন, ছোটো একটা কবিতা শুনি, শোনার পরে বাদে দেখি। ঠিক আছে আপা, যেহেতু আজকের প্রোগ্রামটাই মাকে নিয়ে, তো মাকে নিয়ে লেখা আমার একটা কবিতা। এটা কি তো সিলেটিতে নেই? না সিলেটি না, সিলেটি শুদ্ধ ভাষাই। কবিতাটার নাম হচ্ছে মাকে মনে পড়ে। আচ্ছা। ভোর বিহানে বাংত ঘুম তোমার মধুর তিলাওয়াতের সুরে, সব কিছু আজ ফ্যাকাশে হলো, তুমি চলে গেছো দূরে। আদর করে ডাকতে মাগো ফজর নামাজ পড়তে, নামাজ শেষে মক্তবে যে কোরআন শিক্ষা করতে। সাত সকালে উঠে মাগো করতে গৃহস্থালি কাজ, এক হাতে এত পার সইতে ছিল না তোমার লাজ। একটু অসুখ হলে মাগো রাত জেগে করতে সেবা, দুয়া কালাম ফুড়ে ফুঁক দিতে তোমার মতো এমন করবে কেবা। নিজের সুখ চাওনি প্রভু, দিয়েছ ভালোবাসা অখাতরে বিলিয়ে, হাসি মুখে শৈলে যাতনা সবার সুখ চাইতে গিয়ে। হারিয়ে তোমায় আমি অবাগী কেঁদে কেঁদে রাত কাটাই, মা জননী স্নেহের খনি এমন দরদি কোথাও নাই। অফারাতে ভালো থেকো ফরিয়াদ আল্লাহর দরবারে, তুমি হেনা বেতাতুর জীবন মাগো তোমায় মনে পড়ে। বাহ দারুণ, আসলে আপনি যেটা লেখছেন যে সাত সকালে মা রা উঠি যায়, উঠিয়া স্পেশালি বাংলাদেশে যে জিনিসটা দেখছি যে অনেক বুড়ি উঠেন মারা, উঠিয়া ঘরের খাস টাস করিয়া নাস্তা বানাইয়া বাচ্চিন্তর স্কুলে ধরে করা, এত কষ্ট এত ইয়ে, তারপরে কিন্তু সবসময় মুখের মাঝে একটা আসি আসি, এই আসির কিন্তু কোনো আর একটা দিনে হইতো না যে আমি আর পারলাম না, পারলাম না, আমার জানা দরি লিসে আমি আর পারলাম না, এত কষ্ট। কিন্তু আমরা দেখেন একটু করি আমরা হেরান হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই। আমার মনে আছে আমার মাও কিন্তু এরকম ইয়ে আসলা ধৈর্যশীল, তার মাঝে কোনো ইয়েও দেখতাম না যে হেরান হয়ে গেছেন গিয়া অসুস্থ, তারপরে কোনো বোঝা যাইত না তাই না অসুস্থ, তাই না কন্টিনিউ করিয়া যাইত। তারা মতো ধৈর্য বুধে আমরা আল্লাহ এরকম দিচ্ছেন না, বাট হয়তো আমরা বা চিন্তার ধৈর্য আরও কম থাকবো আমরা তাকে, কারণ এখন কো তারা হায়তা শুরু হয়ে যায় কোনো একটা কাম তাকে আরো কাম দিলে। তো এইটাই যে আমরা আসলে সময় আর বেশি সময় নাই, তো আমরা যাওয়ার গেট সময় যার গিয়া তো যাওয়ার
জি, আপনার যাওয়ার আগে আমরা শ্রোতাদের উদ্দেশ্যে কোনো কিছু যদি হয়। হ্যাঁ, ধন্যবাদ আপা, খুব ভালো একটা সময় কাটলো। আর মা এমন একটা, কি বলবো, আমাদের হৃদয়ের এমন এক স্থান জুড়ে আছে, মাকে নিয়ে যদি সারা দিনও কথা বলি জীবনে শেষ হবে না। তো ভালো লাগলো আপনাদের এই আয়োজন, এই অনুষ্ঠানটা কন্টিনিউ চলুক। আর পৃথিবীর সকল মায়েদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, যারা অপারেতে আছেন তারা যেন জান্নাতের আসনে স্থান দখল করেন। আর বাচ্চাদের বলবো, যারা মা পেয়েছো, মা কাছে পেয়েছো, তোমরা জান্নাতের ঠিকানা পেয়েছো। মার সেবা করো, মার কথা মতো চলো, মাকে কখনো কটু কথা বলো না। আর যারা মাকে হারিয়েছে তারা জানে মা যে কি জিনিস। ভালো থাকুন পৃথিবীর সকল মা। শ্রোতা বন্ধুরা, আজকের এইটুকুই আয়োজন ছিল, কিন্তু যাওয়ার আগে এইটুকুই বলবো যে সারাপা যেরকম বলছেন যে মায়েদেরকে সম্মান করা, শুধু মা না, আমাদের গুরুজনকে সম্মান করা, আমাদের বাপ মাকে সম্মান করা, কারণ বাপ মা একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। স্পেশালি মা, যিনি এত অবদান, এত স্যাক্রিফাইস করে যাচ্ছেন সারাক্ষণ একটা বাচ্চার প্রতি, পুরো ফ্যামিলির প্রতি, তাদেরকে অসম্মান করা কিন্তু আমাদের জন্য শ্রেয় না। আমাদের মঙ্গল কামনা করে মায়েরাই সবসময়। আমার মা যেরকম, আপনার মাও তেমন, সবাই, সব মায়েরা কিন্তু একই রকমের, বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য তাদের কিন্তু সবসময় মঙ্গল কামনা করতেই থাকেন, সবসময় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আমার সন্তানগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। এইটাই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোন গ্যাস নিয়ে। আসসালামু আলাইকুম। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে